এবার বলেন কি খাবেন, ঠান্ডা না গরম? নো থ্যাঙ্কস, আমি কিছু খাবো না। আপনার কি সেবা করতে পারি বলেন? আমার অনেকগুলো টাকার দরকার। ভবতোষ আঙ্কেল বলেছিলেন জোগাড় হয়ে যাবে, কিন্তু ওনার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলাম উনি নেই, বেশ কয়েকদিনের জন্য বাইরে গেছেন। তা বাইরে গেছেন, আবার ফিরে আসবে? টাকাটা ইমিডিয়েটলি দরকার আমার। রতন বলে একটা লোক সমানে ডিস্টার্ব করছে, ওই ফলতার জমিটার ব্যাপারেও আমাকে একটা কাগজে সইও করিয়েছে। আইন বাবুকে বেলা যাবে না, রতন আমার লোক। ও তো ডেঞ্জারাস আদমি, একদম ফালতু আদমি। সে তো বটেই। আপনি ওর খাপারে পড়েছেন? আরে 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 আরে, ও তো আপনার জিনা হারাম করিয়ে দিবে। আরে ওর মতলবের জন্য ও আদমিকে খুন ভি করতে পারে। কি করব বলুন, ওই ফলতার জমির ব্যাপারটা না মিটলে তো। আচ্ছা হেন বাবু, এ ভক্তোষ বাবুর যে এনজিও আছে নিরালা, ওর সঙ্গে আপনি কি যাই না আছেন? হ্যাঁ, কেন বলুন তো? না কিছু না, মনে হলো তাই বুঝলাম। হ্যালো, কে? আমি রুমনের বৌদি বলছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। এইসব ফোনে ফোনে নমস্কার টমস্কার বললে আমি শুনবো না, এইসবের জন্য বাড়িতে আসতে হবে। তো কবে আসছো বাড়িতে? আসবো মানে? আসবো মানে বাড়িতে আসবে? আমাদের রুমন তো একেবারে অধৈর্য হয়ে পড়েছে, ও তো তোমাদের ব্যবস্থা করার কথা বলছে। প্লিজ চুপ। হ্যাঁ শোনো না, তো আমি তো একা তোমাদের ব্যবস্থা করতে পারবো না, সেই জন্য তোমাকে একটু উঠে পড়ে লাগতে হবে। তুমি একটু উঠে পড়ে লাগো। তো কবে আসছো আমাদের বাড়িতে? এই না কথা বলো, কথা বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ আচ্ছা, তারা সোজা ঘরে ঢুকে না, এদিক ওদিক ঘুইরা শেষে আমার যাতা কয়া চলে গেল গিয়া। আগে ওই স্কাউন্ডেল বিক্রমটাকে হাতে পাই, তারপর আমার পরিচয়টা আমি দেবো। ওই পঙ্গু করে ফেলে রেখে দেবো। বাবা এরকম করলো? দিদিমণি তুমি কিছু মনে করো না, আমিও ওনারে না দুই চার কথা শুনাইয়া দিছি। আসলে কি জানো, ওনার মাথাটা গরম আসিল, তাই আমি উল্টা গরম দিয়া না মাথাটা ঠান্ডা কইরা দিলাম। বিক্রম, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কাকে ফোন করছিল? পার্সোনাল। তাই তোমার ব্যবসা সংক্রান্ত ফোন ছাড়াও পার্সোনাল কোনো ফোন আছে জানতাম না তো। তোমায় যে সবকিছু জানাতে হবে তার তো কোনো মানে নেই অদিতি। সত্যি তো মানে নেই, কেন আমি জানবো? আমি কে? আমি তো তোমার কেনা দাসী, খাওয়া পড়া দিয়ে রেখেছো, পায়ে ঠাঁই দিয়েছো, তাই না? শোনো, এই সমস্ত বাজে কথা শোনার আমার সময় নেই। দাঁড়াও, এত তাড়া কিসের? আর কি কি তোমার পার্সোনাল আছে জানতে পারি কি? শোনো আমার জিত, খুব লজ্জা করছে তাই না? অদিতি প্লিজ, ঘরে একটা বউ আছে, বাইরে পার্সোনাল বউ রাখতে লজ্জা করে না তোমার? অদিতি চিৎকার করো না মিস্টার রয়ন চ্যাটার্জি, চিৎকার কিন্তু আমিও করতে পারি। আমি যদি চিৎকার করি তোমার মুখোশে এক টানে ছিঁড়ে ফেলতে আমার এক মিনিটও সময় লাগবে। ওকে, কি চাইছো তুমি? কাম অন টেল মি, কি চাইছো বল।